বৈশ্বিক মহামারী কোভিড ১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। একটা সময় টিকায় মানুষের আগ্রহ না থাকলেও চলমান ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহতা দেখে টিকায় ঝুঁকছে সাধারণ মানুষ। মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দিতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত স্থান নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় টিকাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। সরেজমিনে দেখা যায় এসটি বালিকা বিদ্যালয়কে অস্থায়ী কেন্দ্র বানিয়ে চারটি বুথে টিকা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও দীর্ঘ লাইন তৈরি হচ্ছে টিকা কেন্দ্রে। সাধারণ মানুষ উপস্থিতি বেশি হওয়ায় টিকা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টিকা কেন্দ্রে সহযোগিতার জন্য উপজেলা ছাত্রলীগের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করায় স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিকা নিতে আসা অজিত কুমার বলেন, সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে টিকা নিতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থাপনায় টিকা কার্যক্রম পরিচালিত করছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম তুহিন বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশনায় আমরা উপজেলা ছাত্রলীগের কর্মীরা টিকা কেন্দ্রে এবং করোনা নমুনা পরীক্ষা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছি, যাতে মানুষ সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ ও নমুনা পরীক্ষা করতে পারে। যে টিকাটা দেওয়া হচ্ছে, এই টিকা পোস্ট করা হচ্ছে, আমাদের সুশৃঙ্খলাভাবে আমরা স্বেচ্ছাসেবক পালন করে যাচ্ছি। আজকে অনেক হাজার মানুষ ভিড় করেছে, আজকে অনেক নিবন্ধন হয়েছে, যার মাধ্যমে আমরা সুশৃঙ্খলাভাবে আমরা সুন্দরভাবে মনোরম পরিবেশে মানুষকে বুঝিয়ে দেওয়া সম্পূর্ণ করে আমরা টিকা দিচ্ছি এখানে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বলেন, টিকা গ্রহণে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আজ একদিনে প্রায় 1600 মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মুরাদনগরে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে 27,038 জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 12,058 জনকে। মোহাম্মদ রাসেল মিয়া, নিউজ 17.TV, মুরাদনগর, কুমিল্লা।